ভিন্ন মানের মাস্ক ও পিপিই ক্রয় স্বাস্থ্য সেবক মহাপরিচালক সহ তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ করোনা ব্রিফিং চালু রাখার অনুরোধ কাদেরের রাশিয়ার ভ্যাকসিন বিশ্লেষণে যথেষ্ট তথ্য উপাত্ত নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যকারিতা নিয়ে সন্দিহান অ্যান্থনি ফাউসি পাঁচ মাস পর স্বাভাবিক কার্যক্রম শুরু উচ্চ আদালতে পর্যটন খাতের হতাশা এখনও কাটেনি লোকসান হাজার কোটি টাকা জনসংখ্যার হিসেব জানতে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে জনশুমারি নারী পুরুষের অনুপাত নির্ভুলভাবে তুলে আনার প্রত্যাশা করোনার কারণে এবছর হচ্ছে না এশিয়া অঞ্চলে বিশ্বকাপ ফুটবল বাছাই সিদ্ধান্ত ফিফা ও এএফসি এখনও শঙ্কামুক্ত নন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাখা হয়েছে ভেন্টিলেশনেই স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর করোনা ভাইরাসের সংকটের সময়ে মাস্ক পিপি সহ নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ ও সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন দলের অন্য সদস্যরা হলেন দুদকের উপপরিচালক নুরুল হুদা সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ও আতাউর রহমান নিম্নমানের মাস্ক পিপিই অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এছাড়াও রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির প্রসঙ্গেও তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে এর আগে গত 21 জুলাই নানা অনিয়ম ও বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ দর্শক এই মুহূর্তে দুদকে আছেন সহকর্মী আলী তালুকদার বিস্তারিত জানাতে তিনি সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আলী জিজ্ঞাসাবাদের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে ধন্যবাদ আরিফা আরিফা এখন পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাবেক মহাপরিচালক তিনি সহ আরও তিনজনকে কিন্তু এর মধ্যে জিজ্ঞাসাবাদ কক্ষে তারা রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা জানি যে দুদকের যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যেই অভিযোগপত্রগুলো রয়েছিল সেই অভিযোগপত্রের মধ্যে নিম্নমানের মাস্ক সরবরাহ পিপি এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এই করোনাকালীন সময়ে যেই ঠিকাদারদের মাধ্যমে এগুলো সরবরাহ করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক অনিয়মের চিত্র ফুটে উঠেছিল এবং সেই অনিয়মগুলো খতিয়ে দেখতে কিন্তু দুদক কার্যালয়ে এই স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আজকে তলব করা হয় আজ সকাল 10টার দিকে এই দুদকের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হন এবং এর কিছুক্ষণ পর পরেই আরও বাকি যেই তিন স্বাস্থ্য কর্মকর্তা তারাও কিন্তু উপস্থিত হন এরপরেই আমরা দেখেছি যে এই দুদকের যে গোয়েন্দা ইউনিটের এই জিজ্ঞাসাবাদ কক্ষ সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অনিয়মগুলো রয়েছে আসলে কোটি কোটি টাকা লেনদেনের যে বিষয়গুলো আর ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এই নিম্নমানের পিপি মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন সেক্ষেত্রে যে অনিয়মের বিষয়গুলো রয়েছে এবং সেক্ষেত্রে কেউ লাভবান হয়েছে কিনা এবং আর্থিক যে বিষয়গুলো সেই আর্থিক বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকে জানা হবে যে সেই ক্ষেত্রে এখানে কিভাবে তারা এই নিম্নমানের মাস্ক সরবরাহ করেছেন এবং সেই ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং কারো যোগ সাজস্য রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পেরেছি তো এই দুদক কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব আরো তথ্য পেলে আলী আপনাকে ধন্যবাদ আলী তালুকদার দুদক কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুই দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে সিলেটের জন্য বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে সভায় মত বিনিময়কালে একথা বলেন তিনি নিজ বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভায় যুক্ত হন এ সময় তিনি বলেন স্বাস্থ্য অধিদপ্তরের আপডেট বন্ধ হলে জনমানুষের মধ্যে অসচেতনতা তৈরি হবে ফলে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি করোনা সংক্রমণ মৃত্যু সহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
আমি এই বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। রাশিয়ার ভ্যাকসিন মূল্যায়নে এখনও পর্যাপ্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নেই বলে জানিয়েছে WHO। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের বিশ্বে প্রথম করোনা টিকা আবিষ্কারের দাবির পর এই প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। তবে পুতিন সরকারের দাবি, চূড়ান্ত অনুমোদনের পর 20টি দেশের 100 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে মস্কো, আর নতুন বছরের শুরুতে তা রাশিয়ার সব মানুষের কাছে পৌঁছে যাবে। তবে রুশ ভ্যাকসিনের নিরাপদ কার্যকারিতা নিয়ে এখনও সন্দিহান যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। বিশ্বে প্রথম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে সক্ষম হয়েছে রাশিয়া, এবং তা পুতিন কন্যার শরীরে সফল প্রয়োগও হয়েছে বলে দাবি তাদের। মঙ্গলবার রাশিয়ার এই দাবির পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মস্কো জানিয়েছে বেশ কয়েকটি দেশ এরই মধ্যে রাশিয়ার ভ্যাকসিন নিতে আগ্রহী, এমনকি আগামী বছরের জানুয়ারিতে এই ভ্যাকসিন রাশিয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলেও দাবি পুতিন প্রশাসনের। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রুশ ভ্যাকসিনটির মূল্যায়ন করতে এখনও যথেষ্ট তথ্য উপাত্ত তাদের হাতে পৌঁছায়নি রাশিয়া। ভ্যাকসিন আবিষ্কারের তথ্য আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি, তবে একটি কার্যকর ভ্যাকসিন তৈরিতে এটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা সফলভাবে সম্পন্ন করে তার তথ্য WHO-র কাছে জমা দেওয়ার রীতি রয়েছে, তবে আমাদের কাছে তার পূর্ণ কোনো তথ্য নেই। এমনকি রাশিয়ার উদ্ভাবিত এই ভ্যাকসিন নিয়ে এখনো সন্দেহ কাটেনি মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির। যুক্তরাষ্ট্রের কাছেও এমন হাফ ডজন সম্ভাব্য ভ্যাকসিন আছে যা দিয়ে প্রথম আবিষ্কারের দাবি করতে পারে, কিন্তু তা পর্যাপ্ত নিরাপদ কার্যকর কিনা তা এখনো প্রমাণিত না হওয়ায় সেই দাবি করতে রাজি নয় ওয়াশিংটন, যা করেছে রাশিয়া। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, বড় বড় দেশগুলোতে ভ্যাকসিন তৈরির নেতিবাচক প্রতিযোগিতা চলছে, আগে ভাগে তৈরিতে রাজনৈতিক চাপের অভিযোগও তোলেন তারা। আসমাতুলি, নিউজ 24। টানা 5 মাস পর আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে উচ্চ আদালতে। আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে এমনটি জানা গেছে। করোনার কারণে এরই মধ্যে দেশে পর্যটন শিল্পে 1,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, এমন দাবি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের। করোনাকাল না কাটায় এর পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এদিকে স্বল্প সুদে পর্যটন ব্যবসায়ীদের ঋণ দেওয়ার যে ব্যবস্থা করেছে সরকার, সংশ্লিষ্টরা তা পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। সংকট কাটাতে প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার বাংলাদেশ, পাহাড়ের নিস্তব্ধতা, গহীন অরণ্য, সমুদ্রের গর্জন বরাবরই টানে ভ্রমণ পিপাসুদের। প্রতি বছরই ঘুরতে আসেন অগণিত পর্যটক। তবে 2020 সাল একেবারেই অন্যরকম। করোনা মহামারী বাধ সেধেছে পর্যটকদের ভ্রমণে, ভয়াবহ ক্ষতির মুখে পর্যটন শিল্প। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের হিসাবে অন্তত 40 লাখ পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী জীবিকা নিয়ে রয়েছে অনিশ্চয়তায়। 3 মাসে 689 সদস্যের ক্ষতির হিসাব করেছে টোয়াব। পর্যটকদের বিদেশ থেকে বাংলাদেশে আসতে না পারায় আন্তমুখী ক্ষতি হয়েছে 186.25 কোটি টাকা, আর দেশের বাইরে যেতে না পারায় বহির্মুখে ক্ষতি হয়েছে 339.98 কোটি টাকা। এছাড়াও আভ্যন্তরীণ ক্ষতি, টিকিট বেচাকেনার ক্ষতি, অফিস ভাড়া, কর্মীদের বেতন ও অন্যান্য খাত মিলিয়ে 3 মাসের ক্ষতির পরিমাণ 1,000 কোটি টাকার উপরে। কোরবানির ঈদের সময় অনেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, তাতেও খুব বেশি লাভের মুখ দেখেননি পর্যটন সংশ্লিষ্টরা। সহজ শর্তে 4.5% হারে ঋণের ব্যবস্থা করেছে। কোনো প্রতিষ্ঠান, কোনো অর্গানাইজেশন যদি ইচ্ছা করে তাহলে আমাদের সুনির্দিষ্ট কয়েকটা ব্যাংক থেকে এই টাকাটা কিন্তু গ্রহণ করতে পারে। সুযোগ
পর্যটন খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে দুই বছরেরও বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আঞ্চলিকভাবে আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশ আছে সেই দেশগুলোর সাথে সমন্বয় করে আমাদের পর্যটনটাকে বিকশিত করতে হবে। ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং এদের সাথে সমন্বয় করে আমরা যদি পর্যটনটাকে, বিদেশি টুরিস্টদেরকে আমরা সেখানে আমন্ত্রণ জানাতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের পর্যটনকে একটা নতুন মাত্রা যোগ হতে পারে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী পর্যটন শিল্পের অন্তত 5 কোটি মানুষ কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পর্যটন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই পর্যটন খাতকে আবারও চাঙ্গা করে তোলা সম্ভব বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে করোনার এই মহামারী দ্রুত না গেলে এই পর্যটন শিল্পকে আগের অবস্থায় আনা খুব কঠিন হবে বলে মনে করছেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে বন্যার খবর। সাভারে নদ নদীর পানি কমলেও শিল্পাঞ্চলে বন্যার পানি আর শিল্প কারখানার কেমিক্যালের মিশ্রণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, খাল দখলমুক্ত হলেই এই জলাবদ্ধতা দূর করা সম্ভব। এদিকে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানের পানিতে এখনও তলিয়ে আছে অধিকাংশ নিম্নাঞ্চল। করোনা ও বন্যার কারণে আয় উপার্জন না থাকায় বিপাকে পড়েছেন বানভাসীরা। নাজবুল হুদা ও আতিকুর রহমানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। এই চিত্র সাভারের ডিপিজেড সংলগ্ন কাইচাবাড়ি এলাকার। শিল্পাঞ্চলের 25টি গ্রামের রাস্তা ও বসতবাড়ি তলিয়ে গেছে বন্যার পানিতে। শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রণের ফলে এখানকার পানি বিষাক্ত হয়ে পড়েছে। শ্বাসকষ্ট সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। টাঙ্গাইলে যমুনার পানি কমলেও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দীর্ঘস্থায়ী বন্যায় এখনো তলিয়ে আছে অধিকাংশ নিম্নাঞ্চল। করোনা ও বন্যার কারণে কাজকর্ম না থাকায় আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে। আমাকে তো খুব কষ্ট হয় প্রয়োজনে আরো সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। 110 মেট্রিক টন পেয়েছি, তন্মধ্যে 80 মেট্রিক টন আমাদের বিতরণ করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে। 30 মেট্রিক টন জিআর এখনো বিতরণের প্রক্রিয়াধীন। টাঙ্গাইল সদর, কালীহাতি, বাসাইল সহ 10টি উপজেলায় পানিবন্দী প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ। ডেক্স রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে এবছর বন্যার পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে ধান, পাট, কাউন, চীনা ও তিল সহ 17,000 হেক্টর জমির ফসল পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। টাকার অঙ্কে সার্বিক ক্ষতির পরিমাণ প্রায় 140 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে এরই মধ্যে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 16টি নদনদী বেষ্টিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম প্রতি বছরই বন্যা কবলিত হয় এখানকার বিস্তীর্ণ জনপদ। এবছর পরপর তৃতীয় দফার বন্যায় জেলার 9টি উপজেলার 56টি ইউনিয়নের প্রায় 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দীর্ঘস্থায়ী বন্যায় সবগুলো উপজেলার বেশিরভাগ আবাদি জমি পানিতে ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে ধান, পাট, কাউন, চীনা ও তিল সহ 17,000 হেক্টর জমির ফসল পুরোপুরি বিনষ্ট হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 140 কোটি টাকা। মরুচ, বাইগন, যা আছে শাক সবজি দেনা ফানা করে আবাদ করছে, এখন এই দেনা শোধ করি না, খাই, জীবন বাঁচাই কেন। কষ্ট হওয়ার মূল কারণ হিসেবে বন্যার পানি, বন্যার পানি এসে বেড়িবাঁধ নাই, যার কারণে নষ্ট হয়। 20,000 টাকা লোন করিয়া পটল ক্ষেত করছি, 1.5 বিঘে মাটি করছি, মনে করো 20,000 নাই উঠতে আর পটল ক্ষেত মারা গেছে। অনেক বৃষ্টিস তো ক্ষতি হয়ে গেল, কিছু সাহায্য না দিলে আমাদের কোনো উপায় নেই। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে কাজ শুরু করেছে জেলা কৃষি বিভাগ। 105টি কমিউনিটি বীজতলা, 100টি ভাসমান বীজতলা ও 112টি ট্রে বীজতলা প্রস্তুত করা হয়েছে। এখানে উৎপাদিত ফসলের চারা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। ইউনিয়ন ভিত্তিক 105 একর জমিতে আমরা
আপাতকালীন বিস্তলা কমিউনিটি বিস্তলা করব এবং এই কমিউনিটি বিস্তলা করে আমরা কৃষকদের কাছে বিনামূল্যে চারা বিতরণ করা মানে কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সব এলাকা থেকে বন্যার পানি না নামায় সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। বুধবার সকালে দিল্লি সেনা হাসপাতালের তরফে জারি করা বুলেটিনে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে সোমবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, 84 বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হলেও তার কারণ করোনা নয়, তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মূল সমস্যা হলো অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়া। প্রণববাবু দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান, সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না। রক্ত জমাট না বাঁধা পর্যন্ত তার অবস্থার উন্নতি হবে না বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকদের নিয়ে তৈরি একটি দল প্রাক্তন রাষ্ট্রপতির দেখভাল করছেন। সরকারের শীর্ষস্তর থেকে নিয়মিতভাবে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। একান্নতম জন্মদিন উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সহ একাধিক নেতাকে কবরস্থানে ঢুকতে দেয়নি পুলিশ। কবরস্থানের বাইরে দাঁড়িয়েই তারা মরহুমের জন্য মোনাজাত করেন। বুধবার সকাল 10টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত করতে যান বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী। এ সময় কবরস্থানের সামনে অবস্থান নিয়ে পুলিশ নেতাকর্মীদের ভেতরে যেতে বাধা দেয়। পরে বিশেষ অনুরোধে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজনকে প্রবেশের অনুমতি দেয়। অবিলম্বে এই বিচার বহির্ভূত হত্যা বন্ধ হওয়া দরকার, আর স্থায়ীভাবে সেটা বন্ধ হওয়ার জন্য দরকার জনগণের যথার্থই নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। সিলেট থেকে আটক 90 জেএমবির 5 সদস্য হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান, সানাউল হক, সানাউল ইসলাম সাদিক, সায়েম মির্জা, রুবেল আহমেদ এবং আব্দুর রহিম জুয়েল, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। গত 2 দিনের সিলেটের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সকলেই 90 জেএমবি সমর্থক। উন্নয়নের নামে রাজধানীর সড়ক খোঁড়াখড়ি এবং তা দীর্ঘ সময় ফেলে রাখার ঘটনা এখনও অব্যাহত আছে, আর এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিস্তারিত জানাতে বনশ্রী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, বনশ্রী সড়কের খোঁড়াখড়ির কি চিত্র দেখছেন এবং এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন যে রাজধানী জুড়ে যে উন্নয়নের নামে যে খোঁড়াখড়ি, খোঁড়াখড়ির যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আসলে এই দীর্ঘদিন ধরে এই অভিযোগ থেকে এখনো কিন্তু বেরিয়ে আসতে পারেনি সিটি কর্পোরেশন বলেন বা ওয়াসা বা যারা উন্নয়নমূলক কাজ করছে এসব সংস্থাগুলো। এই বনশ্রী এলাকার বেশিরভাগ রাস্তাই কিন্তু আপনি দেখছেন যে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে এবং ড্রেন নির্মাণের কাজ করছে। আসলে এখানে স্থানীয়রাই বলবেন আসলে তাদের এই রাস্তার সার্বিক অবস্থা কি এবং রাস্তার কাজের মান নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে, একটু বলবেন আপনি। আজ থেকে 7-8 মাস আগে রাস্তার কাজ শুরু হয়। এই কাজের সবচেয়ে খারাপ দিক যেটা, সেটা হচ্ছে কাজের দীর্ঘসূত্রিতা। একটা কাজ করার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়েরও পরে ওরা কাজ করে। আর এই পিটগুলি, রাস্তার মধ্যে যে পিটগুলি করা হয়েছে, পিটগুলির আউটসাইডে প্লাস্টার করা হয়নি, যার কারণে ওই গ্যাপে দিয়ে ভিতরে বালি ঢুকে যায়, বালি ঢুকে ওই পিটগুলি আবার ফিল আপ হয়ে যায়, ফিল আপ হয়ে তখন আবার ওই ওয়াটার লগিংটা হয়, যেটা পানি উপচায় ওঠে। আর এই যতটুকু কংক্রিট দেওয়ার কথা ছিল, যত 1 ফিটের মতো কংক্রিট দেওয়ার কথা ছিল, ওরা ঠিক ওভাবে 1 ফিট দেয় না। আপনি নাহলে দেখেন এখানে 1 ফিট কিন্তু দিচ্ছে না ওরা, ওরা আগের মাটি রেখে মাটির উপরে ইটা দিয়ে দিচ্ছে। জি, ধন্যবাদ।
তো আপনি শুনলেন যে আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা শুধু যে ভোগান্তিতে রয়েছেন শুধু তাই না, যেহেতু এই রাস্তাটি তারা ব্যবহার করবে, যেহেতু তারা এলাকার স্থানীয় বাসিন্দা, তারা বলছে যে রাস্তাটি যে কাজের মান সে মানের ক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে, এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে তারা। তো এই ছিল আমার কাছ থেকে বনশ্রী থেকে সবশেষ। বিপ্লব আপনাকে ধন্যবাদ। বিপ্লব তালুকদার বনশ্রী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই খোঁড়াখড়ির জন্য আসলে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সে সম্পর্কেই জানাচ্ছিলেন। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ টোয়েন্টি ফোর। কক্সবাজার টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহা হত্যা মামলায় চার পুলিশ সদস্য ও পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ তিন আসামিকে সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল। বাকি চার পুলিশ সদস্যের দুদিন ধরে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সোমবার নতুন করে দশ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছিলেন। একইভাবে মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে তাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ দুটি আবেদনের শুনানি শেষে সাতজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। স্বাধীন বাংলাদেশে ষষ্ঠবারের মতো জনসংখ্যার হিসেব জানতে শুরু হচ্ছে জনসুমারি ২০২১। দেশের মোট জনসংখ্যা নারী পুরুষের অনুপাত নির্ভুলভাবে তুলে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এছাড়া মানুষের মাথাপিছু আয় দারিদ্র্যের হার উঠে আসবে এবারের সুমারিতে। বাদ যাবে না প্রবাসে থাকা বাংলাদেশিরাও। জনসংখ্যার হিসেব মেলাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রায় ৫ লাখ জনবল কাজ করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সুলতান আহমেদের রিপোর্ট। স্বাধীনতার তিন বছর পর ১৯৭৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জনসুমারি। সে বছর দেশের মোট জনসংখ্যা বের হয় ৭ কোটি ১৪ লাখ। এরপর ১৯৮১ সালে মোট জনসংখ্যা দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখের কিছুটা বেশি। ১৯৯১ সালে তৃতীয়বারের গণনায় দেখা যায় জনসংখ্যা বেড়ে হয়েছে ১০ কোটি ৬৩ লাখ। এরপর ২০০১ সালে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ। বর্তমান সরকারের প্রথম মেয়াদে ২০১১ সালে অনুষ্ঠিত হয় পঞ্চম সুমারি। এবছর মোট জনসংখ্যা বেড়ে হয় ১৪ কোটি ৪০ লাখ। সেই ধারাবাহিকতায় ১৭৬১ কোটি টাকা ব্যয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের জনসুমারি ও গৃহগণনা। এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজের জোর প্রস্তুতি চলছে। পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সুমারি সরঞ্জাম। প্রথম পর্যায়ে খানা গণনার কাজ শুরু হবে আগামী মাসেই, আর চূড়ান্তভাবে গণনা অনুষ্ঠিত হবে ২ থেকে ৮ জানুয়ারি। এখনো যে প্রশ্নপত্রের মাধ্যমে আমাদের গণনাকারীরা তথ্য নেবে, দুই হলো মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার তথ্য আপনি নিজেই আপনি আমাদের সার্ভারে পাঠাতে পারবেন। আমরা প্রশ্নপত্রটা আগে দিয়ে আসবো, পরবর্তীতে আমাদের ইনু মনিটর ওই খানা প্রদানের সাথে যোগাযোগ করে এই প্রশ্নপত্রটা ফিল আপ করে তারা কিন্তু নিয়ে আসবে, যাতে কেউ বাদ না যায়। কতজন বিদেশে আছেন, পুরুষ কজন, মহিলা কয়জন। করোনা নেতিবাচক প্রভাব পড়তে পারে জনসুমারিতেও। বিশেষজ্ঞরা বলছেন মাঠ পর্যায়ে যারা কাজ করবে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ ও মনিটরিং করতে। টেকনিক্যাল পারসন যারা থাকবেন, যারা নিয়োগ পাবেন বিভিন্ন পর্যায়ে, সেটা ডেটা কালেকশন থেকে শুরু করে সুপারভিশন সুপারভিশন কিংবা ডেটা অ্যানালাইসিস সব কিছুতেই দক্ষ জনবল কাজ করবে, যাতে করে এসডিটি লক্ষ্যমাত্রার যে ইন্ডিকেটরগুলো এই জরিপ থেকে আসবে সেগুলো যাতে পুরোপুরি পুরো ভাগ অর্জন করা যায়। জরিপ কাজে দেশের মানুষের অংশগ্রহণের পাশাপাশি সহযোগিতাও চেয়েছে পরিসংখ্যান ব্যুরো। সুলতান আহমেদ, নিউজ ২৪, ঢাকা। এবার খেলার খবর। করোনার কারণে এবছর হচ্ছে না এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাই। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং এশিয়ান কনফেডারেশনের মধ্যকার আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। আন্তর্জাতিক ফুটবলের সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচগুলো। চূড়ান্ত তারিখ ঘোষণা না করলেও ফিফা এবং এএফসি জানিয়েছে ২০২১ সালে গড়াবে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই।
নানান অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ডের তদন্তের স্বার্থে শুটিং ফেডারেশনের নীতি নির্ধারণী পর্যায়ে সকল কার্যক্রম স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এক আদেশের মাধ্যমে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে এনএসসি। চিঠিতে বলা হয়েছে, দৈনন্দিন রুটিন কাজ ব্যতীত কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায়ের কার্যক্রম এই মুহূর্তে পরিচালনা করতে পারবে না ফেডারেশন। ফেডারেশনের নানান অনিয়মের তদন্তের স্বার্থেই এমন সিদ্ধান্ত। চিঠিটা আমাদের এনএসসি থেকে পাঠিয়েছে আমাদের শুটিং ফেডারেশনে। শুটিং ফেডারেশনে বলতে চাচ্ছে যে আমাদের যে ডেইলি রুটিন সেটা চলবে, আর যত ধরনের কার্যক্রম বন্ধ থাকবে আপাতত, যতদিন এই তদন্তটা চলবে এবং তদন্তটা চলবে ততদিন এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।